একটি প্রশ্ন করেছেন, ব্যাংকের যে এফডিআর এর লাভ প্রদান করে তা খাওয়া কি বৈধ হবে, এক ভাই প্রশ্ন করেছেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন হালি শহর থেকে। প্রথম প্রশ্ন, ব্যাংকে যে এফডিআর এর লাভ দেওয়া হয়, এখন আমি আগে কোরআন সুন্নার মূলনীতি বলবো, এরপর আপনার মাস্তার জবাব দেবো। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 29 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আল্লাহ বলছেন, ওহে ইমানদারগণ, তোমরা একে অপরের মাল সম্পদ অন্যায় পন্থায় বাতিল পন্থায় বক্ষণ করো না, এবং পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে একে অপরের মাল সম্পদ দিয়ে তোমরা উপকার লাভ করতে পারো, আল্লাহ বলেছেন। আর আল্লাহ তাআলা বলেছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম, জোরে বলেন না, সুদকে হারাম করেছেন। আপনি বলেছেন ব্যাংকের এফডিআর এর যে লাভ দেওয়া হয়, যখন আমার প্রশ্ন, ব্যাংক যদি সুদি হয় তাহলে এই এফডিআর এর লাভ নেওয়া হারাম? এই এফডিআর এর লাভ নেওয়া হারাম। আর ব্যাংক যদি ইসলামী ব্যাংক হয়, মাশাআল্লাহ বাংলাদেশের ইসলামী ব্যাংক 8টির 8 বারের র্যাঙ্কিং এ শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তো ইসলামী ব্যাংক যদি হয় তাহলে আপনি এফডিআর এর লাভ, যে কোনো লাভ আপনি চোখ বন্ধ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ সুদ নির্ভর করে বিনিয়োগের উপরে, সুদ নির্ভর করে আমরা যে ব্যাংকে টাকাগুলি দেই, এগুলি দিয়ে তারা কি করে, কোন না কি করে, ব্যবসা করে। এখন ব্যবসায়িক একটি নীতিমালা কোরআন শরীফে আছে না নাই? আছে না নাই? এবং ইসলামী ব্যাংকে একটা শরিয়া কাউন্সিল আছে, শরিয়া বোর্ড আছে, প্রতি মাসে মাসে তারা বৈঠক করে, শাহজালাল ইসলামী ব্যাংক, অন্যান্য ইসলামী ব্যাংক, এরা বৈঠক করে। হ্যাঁ, আপনার যারা টাকা পয়সা জমা রাখে ব্যাংকে, যারা টাকা পয়সা দেয়, এদের টাকাটা কোন কাজে ব্যয় করা হচ্ছে, ব্যবসাটা কোন প্রসেসিং এ হচ্ছে, তারা কোরআন সুন্নাহ দিয়ে পর্যালোচনা করে, আলহামদুলিল্লাহ পড়েন। যার কারণে যদিও তাদের অজান্তে সুদ থেকে যায়, আপনি মাপ পাবেন, আল্লাহ তাদেরকে ধরবে, ঠিক না বে ঠিক? এখানে একটা ইসলাম সাইনবোর্ড দেখে আমরা গিয়েছি, ঠিক না বে ঠিক? যেখানে ওজুর পানি নাই সেখানে কি করবেন, তায়াম্মুম করবেন, আর ওজুর পানি এসে গেলে তখন তায়াম্মুম জায়েজ। যতদিন ইসলামী ব্যাংক ছিল না, আমরা টাকা পয়সা চোর ডাকাতের ভয়ে গচ্ছিত রেখেছি, কিন্তু যখন ইসলামী ব্যাংক, ইসলাম একটা সাইনবোর্ড দেখেছি, আমার মহব্বত ইসলামের ভিতরে, ঠিক না বে ঠিক? তো সুতরাং আমরা ইসলাম সাইনবোর্ড দেখে পর্যালোচনা করে তাদের কাছে টাকাটা গচ্ছিত রেখেছি। বাকি তাদের কোন ত্রুটির কারণে যদি সুদ আসে, আল্লাহ আপনাকে ধরবে না, তাদেরকে ধরবে। কারণ আমরা বলতে পারবো, আল্লাহ যেখানে সুদি ব্যাংক এখানে রাখি নাই, এখানে ইসলামী ব্যাংক, এই জন্য রাখছি, আমার কোনো দোষ নাই। তবে আমি নিশ্চিত করে বলতে পারি, ইসলামী ব্যাংক যে লাভ দিচ্ছে, এফডিআর এর লাভ, এটা চোখ বন্ধ করে নিতে পারবেন। অনেকে বলে, হুজুর এরা তো সুদ খায়, গুড়াইয়া খায়। কেমনে খায়, কথাটা কি আসলে ঠিক? তা আমি বলছি আপনি রাইট বলছেন, গুড়াইলে অনেক জিনিস হালাল হয়ে যায়, গুড়াইলে অনেক জিনিস হালাল হয়। যেমন মনে করেন আপনি রোড দিয়ে যাচ্ছেন, একটা মরা গরু পড়ে আছে, আপনি এখান থেকে গোস্ত কেটে নিয়ে কাঁচা খাচ্ছেন, এটা কি হালাল হবে না হারাম হবে? আসলে গরু কি হালাল না হারাম? কিন্তু এখন কি হবে, হারাম হবে। আপনি একটু গরু এনে এটাকে জবাই করেন, কষাই ডাকছেন, হুজুর ডাকছেন, এই গুরানি শুরু, গুরানি শুরু, হুজুর ডাকছেন, কষাই ডাকছেন, জবাই করছেন, সুন্দর করে গোস্তগুলি পবিত্র করছেন, ধুইছেন, এরপরে মশলা দিছেন, পেঁয়াজ দিছেন, কত গুরান গুড়াইতেছে সান, ঠিক না বে ঠিক? গুড়াইতেছে, এরপরে মশলা পেঁয়াজ দিয়ে রান্না হয়েছে, এরপরে খান, এখন হালাল না হারাম? একটা মেয়ে রোড দিয়ে চলে যাচ্ছে, তাকে ঘরের ভিতর ডেকে নিয়ে তার সাথে বিয়ে করার পর যেই কাজ করে, এই কাজ করছেন, হালাল না হারাম? আরো জোরে, হারাম। কিন্তু এই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, এরপরে আপনার মাকে পাঠাইছেন, বাবাকে পাঠাইছেন, গুড়াইতেছেন, কি করতেছেন, গুড়াইতেছেন, এরপরে তাকে কাজী ডেকে পছন্দ হয়েছে, এরপর উকিল সাক্ষী এনে হুজুর ডেকে তাকে বিয়ে পড়ে সাক্ষী রেখে তাকে এই ইজাব কবুল করে বিয়ে করেছেন, এখন হালাল না হারাম? কারণ এখন কি করছেন, বুঝে আসছে? তাইলে অনেক জিনিস গুড়াইলে কি হয়, হালাল হয়। কয় ইসলামী ব্যাংক গুড়াইয়া খায়, তোরে তো খারাপ লাগে কেন, ঠিক না বে ঠিক? তো গুড়াইলে তো হালাল হয়ে গেছে, কারণ ওরা প্রসেসিং করতেছে না,
ওরা হারামকে হালাল বানানোর জন্য বৈধ পদ্ধতিতে জনগণের টাকাকে প্রসেসিং করে এটাকে হালাল বানায়। আলহামদুলিল্লাহ পড়েন। সুতরাং এফডিআর এর লাভ যদি ইসলামী ব্যাংকের হয় আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ।